হ্যালো গাইস, আমি রাহুল, আপনারা দেখছেন রাহুল বাইক গুনু চ্যানেল। আজকে আপনাদের সামনে পরমানন্দন একটা নতুন ভিডিও নিয়েছি। ভিডিও টপিক হচ্ছে গাইস, আমরা ম্যাচিং টুলস নিয়েছি, গান ম্যাচিং, ঠিক ম্যাচিংটা নিয়েছি। তো এই ম্যাচিংটার প্রাইস পড়েছে আমার 10,000 সামথিং পড়েছে, 10,500-এর উপরে পড়েছে। আমি ইউটিউব দেখে নিয়েছিলাম, ইনকো কোম্পানির কিং টুলস থেকে আমি নিয়েছিলাম। তো 10,000-এর উপরে এটা প্রাইস পড়েছে। তো এটার সাথে আমাদের থেকেছে একটা গান ম্যাচিং আর দুটো ব্যাটারি, ঠিক দুটো ব্যাটারি আছে। একটা আছে আমাদের ড্রিল করার জন্য সকেট, ড্রিল লাগানোর জন্য, আর এখানে একটা আমাদের আছে এটা বিট, এ ঠিক স্ক্রু বিট লাগাবার জন্য এটা সকেট দিয়েছে, স্ক্রু বিট লাগাবার জন্য। এখানে আমাদের আছে একটা স্ক্রু বিট, আর এটা হচ্ছে তার সকেট, মানে এটা সকেট লাগানোর পরে কিন্তু আমাদের স্ক্রু বিটটা লাগবে। তো আর তার সাথে সাথে আছে আমাদের এখানে একটা লাইট, ঠিক এভাবে জ্বলবে, তিনটা মুড হবে, একটা লো মুড, একটা আপ ডাউন মুড, আর একটা হাই মুড। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের তিনটাই মুড এখন কাজ করছে। তো এটা আসতে আমার সময় লেগেছে 10 থেকে 12 দিন মতো সময় লেগেছে, ঠিক আছে গাইস। আর এখানে আছে একটা ইনকো কোম্পানি থেকে কয়েকটা গুটি, 1, 2, 3, 4 মোটামুটি 8-10টা গুটি এসেছে। আর এখানে একটা আমাদের লং ফ্লেক্সিবল হ্যান্ডেল, মানে স্প্রিং টাইপের কাজ করবে, ফ্লেক্সিবল হ্যান্ডেল আছে। আর এটা আপনাদেরকে লাগিয়ে দেখাবো, মানে চালু করে দেখাবো ঠিকঠাক কাজ করছে কিনা। এখনই আসলো পার্সেলটা, ওই জন্য আপনাদের সামনে শেয়ার করছি। আমাদের ম্যাচিং আমরা ভিড়িয়ে নেবো, ব্যাটারিটা দুটা ব্যাটারি আছে, ঠিক এভাবেই আমাদের ভিড়িয়ে নিতে হবে, ঠিক এভাবে আমরা ভিড়িয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু ম্যাচিংটা অন হচ্ছে এখন, কিন্তু ঠিক আছে, মালটা হেভি আছে আর নাট বোল্ট খুলতে সুবিধা হবে। তো এটা আমরা পার্সেল করলাম, তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।